দেখতে হবে কোথায় আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কই উপযুক্ত ছেলে নাকো, নামাজি ওরা মসজিদ আছে নামাজ পড়ছে নি হাসানি, এরমনি কথা সামনে বলে আর কোন তার সমবক্ষ নূর নাই, এলমে হক নূর তোর উলসান মেসলে উলানুয়ারনে এলে বায়ার বামল এলমে কে পার খারবারনে আল্লাহু আকবার আল্লাহ এলে হক সুন্দর আবার এলেন তো সুন্দর আবার কি করি কি করি কি না করি আজিব সমস্যা। হুজুরের কয়টা বউ আছে এইখানে ধুয়ে চেপে না আল্লাহ আমার মা করে দিয়েছে কেন আমরা দেখছি তো তখন হাজার জন্য বই যে নতুন এনতে গেল পরে দেখছি তো ভালো মতো দেখছি অল্প অল্প খেট বন্ধ করছি বেশি করতে হয় না অল্প অল্প করছি আল্লাহ আকবার সবে দেন অবস্থা খারাপ সব এন হুজুরে আসতে কিতাব দিয়ে অত লেগে গেছে মিয়া আলমারির কান নিচে রুচে আলমারি শুইয়া আমার নিয়ে ফাগুন দাঁড়াই দিল ফাগুন দাওয়াই দাম সে ঠিক বেশ খেটমুট করতে পারি এই যে নজরটা করছে আল্লাহ নজর দেয় আল্লাহ দিয়ে লেখে আমি আমার কাম করতে আমি নজর করতে হবে টুক করে আসতে দিঘায় সুদূরে দিঘায় খাইছে ওই নাম করা লাগবে না আমি দনু দিয়ে নিব দনু দিয়ে যাই আমি দিয়েছে আল্লাহ আর কি করবো আর কি করবো এই নজরটা না মারো না কতক্ষণ ধরে বাড়িতে একটা বাজার শোনো তো বাজার দিন বাজার ধর লাগলো তোরা রান তোরা খা আমরা তো চাল বাজার আছে এই দুনিয়ার থেকে শেষ হয়ে গেছে দিয়া খবর গেছে হুজুর তো দুনিয়ার থেকে গেছে একদিন আমার নামে একদিন আপনার নামে কেউ আগে যেই পোশাকটা ছিল সেই পোশাকটা নাই আর দেশে আরেকটা পোশাক ভরাইয়া সবাইয়া লইয়া বসিস ঠিক না কই নাই না
পালার শোনা মাত্র আর দেরি নাই, যিনি এই ছাইয়া যাও যাও এরমে তো মৌসের রাজা আজাল ভাই আস্তাকে না সাহাতাও হাজি আব্দুল্লাহ কে সাহ এখনো আছে, এখনো আছে, উনি সকালে খর দিতে হয়তো বাজার যেরকম এরকম মানুষ আছে সকাল বিকাল মানুষ এত দল আসছে তো আব্দুল ইসলাম ফোন দিচ্ছে ভাই একটু কিন্তু ব্যথা হয়েছে ও আসতে পারে না লাড়ি লেখে লাড়ি লেয়া কদ্দুর আই চাঙ্গু আই সামনে আর শীতকে শিরাকে উঠিয়া বাদ দিয়ে আসতে পারে না যেই আদর শুনছে আদর কেড়ে ঠিক আছে উজানি বুঝে নাই মন লোক বুঝতো উজানি বুঝে নাই সাতটার দিকে আমরা গেছি আমি গেছি গাড়িটা গেছে গাড়ি এসে রাখ গাইছিলাম আমরা তো বইয়ে গেছি সন্ধ্যা একটু জায়গা টাকা লইয়া সন্ধ্যা খাওয়া দাওয়া যখন না লাগে তারা এনে যায় একজন আরেকজন এখন